এমনতে যে খবরের দিকে নজর রাখবো, সামনেই লোকসভা নির্বাচন, আর লোকসভা নির্বাচনকে পাখির চোখ করে বিভিন্ন দল থেকে তৃণমূল কংগ্রেসে যোগ দেওয়ার প্রবণতা বাড়ছে এবং বিজেপি থেকেও শতাধিক কর্মী তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছেন কোতুলপুরে। সেখানে শতাধিক বিজেপি কর্মী তারা তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছেন, পাশাপাশি অন্যান্য রাজনৈতিক দলের থেকেও তৃণমূল কংগ্রেসে যোগ দেওয়ার ছবি আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে। জেলা সভাপতি এবং বিধায়কের উপস্থিতিতে এই যোগদান পর্ব চলে। মফিজুল রয়েছেন, মফিজুল, কারা কারা যোগ দিলেন সেভাবে, এবং নিঃসন্দেহ তৃণমূল কংগ্রেসের শক্তি বাড়লো? দেখো ঋষিকে, যে বিজয়া সম্মেলনে অংশগ্রহণ করতে এসে শুভেন্দু অধিকারী সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেছিলেন যে হরকালীপতি আর একা গেছেন, তার সঙ্গে বিজেপির কর্মীরা কেউ যায়নি। কিন্তু ঠিকই তার দুদিন পর তৃণমূল কংগ্রেসের যে বিজয়া সম্মেলন অনুষ্ঠিত হলো আজকে, সেই বিজয়া সম্মেলনে 100 জন বিজেপির কার্যকর্তা সহ 1000 জন তৃণমূল কংগ্রেসে যোগদান করালেন বিধায়ক হরকালী পথিয়ার সহ তৃণমূলের জেলা এবং শীর্ষ নেতৃত্বরা। এর ফলে আগামী লোকসভা নির্বাচনে তৃণমূলের অবশ্যই শক্তি বৃদ্ধি হলো এবং বিজেপির একটু শক্তিক্ষয় হলো, যেটা এক তো বিধায়ক কিছুদিন আগেই তাদের দল ছেড়েছে এবং তার পাশাপাশি আজকে 1000 জন বিজেপির সমর্থক দল ছাড়লেন। এখানে তো একটা লোকসভার আগে তাদের একটা ঘাটতি দেখা দিল সংগঠনে, ধাক্কা বড় নিঃসন্দেহে। ধন্যবাদ মফিজুল, কথা বলছিলেন আমাদের প্রতিনিধি মফিজুল হুদার সঙ্গে। কোতুলপুরে তৃণমূলে যোগ, বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন শতাধিক বিজেপি কর্মী। কিছুদিন আগেই হরকালী প্রতিহার, তিনি বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছিলেন, মূলত তার হাত ধরেই এই শতাধিক বিজেপি কর্মী তারা তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছেন, পাশাপাশি প্রায় 1000 জন তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছেন বলে জানা যাচ্ছে। এরই পাশাপাশি মুর্শিদাবাদের জলঙ্গিতে, সেখানেও কিন্তু দেখা যাচ্ছে যে অন্যান্য রাজনৈতিক দল ছেড়ে তৃণমূল কংগ্রেসের নাম লেখানোর ছবি দেখা যাচ্ছে। সেখানে সিপিএমের যিনি পঞ্চায়েত সদস্য ছিলেন, সিপিএমের পঞ্চায়েত সদস্য, তিনি তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছেন। সিপিএমের পঞ্চায়েত সদস্য পাপিয়া সরকার, তিনি সিপিএম ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছেন। রাকিবুল রয়েছেন, রাকিবুল, ঠিক কি কারণে সিপিএম ছাড়লেন? দেখো, সিপিএম থেকে জেতার পর থেকে কিন্তু একাধিকবার অভিযোগ তুলছিল যে তারা গ্রাম অঞ্চলে কাজ করতে পারছে না এবং রাজ্য সরকারের যে উন্নয়ন সেটা কিন্তু গ্রামের মানুষের মধ্যে পৌঁছাতে পারছে না, এমনটাই কিন্তু দাবি তুলে বারবার কিন্তু পঞ্চায়েত দপ্তরে এবং বিভিন্ন রাজনৈতিক মহলে তাদের জানিয়েছিল। কিন্তু তাদের কোনো প্রতিক্রিয়া না পেয়েই কিন্তু তৃণমূলের হাত, অর্থাৎ তৃণমূলের যে বিধায়ক আছে জলঙ্গি বিধানসভার বিধায়ক আব্দুর রাজ্জাক এবং সেখানকার যে ব্লক সভাপতি রয়েছে তৃণমূলের বিষ্ণুপদ সরকার, তাদের হাত ধরেই কিন্তু তৃণমূলে যোগদান করেছে আজ, এমনটাই কিন্তু ব্লক সভাপতি বিষ্ণুপদ সরকার জানিয়েছেন। ইতিমধ্যে এই ছবি কিন্তু একাধিকবার দেখা গিয়েছে, সেখানে বিজেপি ছেড়ে তৃণমূলে, আবার কখনো কংগ্রেস ছেড়ে তৃণমূলে, কখনো আবার সিপিএম ছেড়ে তৃণমূলে কিন্তু যোগ দিয়েছে। যোগদানের হিড়িক এই জিনিসটা কিন্তু বরাবর কিন্তু দেখা যাচ্ছে এই জলঙ্গি ব্লকে। পাশাপাশি আগামী লোকসভা নির্বাচনের আগে এবং কালী পূজার পরে বড় ধরনের যোগদান সভা হবে এমনটাই কিন্তু বিধায়ক তিনি কিন্তু আমাদের জানিয়েছেন। সেখানে কিন্তু জোনা কয়েক, অর্থাৎ বেশ কিছু জয়ী প্রার্থী তারাও যোগদান করবে এমনটাও কিন্তু বারবার করে জানাচ্ছেন বিধায়ক আব্দুর রাজ্জাক, এমনটাই কিন্তু। ধন্যবাদ রাকিবুল, কথা বলছিলেন আমাদের প্রতিনিধি রাকিবুল ইসলামের সঙ্গে।